আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বাংলাদেশি এবং প্রবাসী ভাইরা দেখছেন এবং যুক্ত হচ্ছেন প্রবাসী যুদ্ধের আরেকটি নতুন ভিডিওতে, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। প্রবাসী ভাইরা, প্রায় 1.5 বছর পর সৌদি সরকার সীমান্তে দ্বার উন্মুক্ত করে দিয়েছে পর্যটকদের জন্য। 2019 সাল থেকে 2020 সালের মধ্যে প্রায় 4 লক্ষ+ ভিজিট ভিসা বা পর্যটক ভিসা ইস্যু করা হয়েছিল, কিন্তু করোনা মহামারীর কারণে সেই ভিসার লোকগুলা কিন্তু সৌদি আরবে প্রবেশ করতে পারেনি। কারণ সৌদি আরবের সমস্ত জায়গা থেকে প্রত্যেকটা দ্বার বন্ধ করে দেওয়া হয়েছিল সকলের জন্য। তো এখন সৌদি আরবের যে কর্তৃপক্ষ পর্যটন মন্ত্রণালয় থেকে তারা যে বিষয়টি নিশ্চিত করেছে, 1 আগস্ট থেকে পর্যটকরা সৌদি আরবে প্রবেশ করতে পারবে, কিন্তু এখানে কিছু কঠিন বিধিনিষেধ দিয়ে দেওয়া হয়েছে। সেটি হচ্ছে, যারা সৌদি সরকারের অনুমোদিত যে সকল টিকাগুলো রয়েছে সেই টিকাগুলোর কমপ্লিট ডোজ না থাকবে, তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবে না ভিজিট বা পর্যটক ভিসা দিয়ে। যারা ফাইজার অথবা অ্যাস্ট্রাজেনেকা অথবা মডার্নার 2টি ডোজ অথবা জনসন এবং জনসনের 1টি ডোজ যাদের নেওয়া থাকবে, কেবল তারাই এই ভিসাগুলো দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবে। সৌদি আরবে আসার পর তাদের কোনো কোয়ারেন্টাইন লাগবে না, কিন্তু অবশ্যই যখন সে সৌদি আরবে আসবে, আসার অন্তত 72 ঘন্টার আগে তাকে পিসিআর টেস্ট করতে হবে, এবং পিসিআর টেস্টের যে নেগেটিভ রেজাল্টটা সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে পর্যটককে। তো নিবন্ধন করার পর তার মোটামুটি কাজ শেষ, সে সৌদি আরবে আসতে পারবে। তো প্রিয় প্রবাসী ভাইরা, এটা খুব খুশির একটা সংবাদ। অনেক প্রবাসী ভাইরা রয়েছেন তার যাদের সন্তান বা যাদের স্ত্রী অথবা যাদের পিতামাতা বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, যাদেরকে ভিজিট ভিসায় সৌদি আরবে নেওয়ার জন্য অনেকে চেষ্টা করেছেন, কিন্তু এই বন্ধের কারণে কিন্তু কেউ নিতে পারেননি। সো এখন থেকে সেটা উন্মুক্ত হয়ে গিয়েছে, আপনাদের জন্য উন্মুক্ত করবে সৌদি সরকার, সেটা তারা জানিয়ে দিয়েছে। 1 আগস্টের পর থেকে যারা সৌদি আরবের যে ভ্যাকসিনগুলো রয়েছে অনুমোদিত, সেই সকল ভ্যাকসিনগুলোর ডোজ নেওয়া থাকলে ভিজিট ভিসায় তারা সৌদি আরবে প্রবেশ করতে পারবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং খুশির একটি সংবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিপটামি করবেন না, একটি লাইক দিয়ে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই প্রবাসী যোদ্ধা পেজটিকে ফলো বা লাইক দিয়ে রাখবেন। সৌদি আরবের সকল খবরাখবর আপডেট এবং আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।